তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার এই সমস্ত কথা বলে যাদের দুয়ারে দুয়ারে ধর্ণা দিত তাদের দুয়ার বিএনপির জন্য বন্ধ হয়ে গেছে। তারা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য অনেকে এসেছে, আরও অনেকে আসছে। আর বিএনপি অন্যদিকে নির্বাচন বর্জন করার যে আহ্বান জানাচ্ছে সেটিতে কারো কোনো সাড়া নাই। এখন কি করে? লিফলেট বিতরণ করে। এই লিফলেট বিতরণ দেখে যে পুরান ঢাকায় কিছু বানর আছে, আবার ক্যান্টনমেন্টের ওদিকেও কিছু বানর আছে, বানরও বেঞ্চি কাটছে যে তাদের লিফলেট বিতরণ দেখে। এই লিফলেট বিতরণে কারো কোনো সাড়া নাই এবং তারা আগুন সন্ত্রাস চালিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করার যে উদ্যোগ গ্রহণ করেছিল মানুষ ভীত সন্ত্রস্ত হয় নাই। তাদের এই আগুন সন্ত্রাসের কারণে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নির্বাচনী আমেজ বলতে যেটি বোঝায় সেখানে কোনো ছেদ পড়ে নাই। মানুষ পুরোপুরিভাবে আজকে নির্বাচনমুখী এবং বিএনপির অনেক কর্মী সমর্থকও নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে। বিএনপির অনেক সমর্থক আজকে নির্বাচনী প্রচারণার সাথেও যুক্ত হয়েছে। বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশগ্রহণ করছে, তৃণমূল বিএনপির মাধ্যমে, তারপর অন্যান্য দলের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপির বহু নেতা নির্বাচনে অংশগ্রহণ করছে। অর্থাৎ বিএনপির এই নির্বাচন বর্জনের তর্জন গর্জন সেটি কেউ শুনে নাই, সেটি গাড়ির হরনের মধ্যে হারিয়ে গেছে, আর নির্বাচনী ঢাবাডোলের মধ্যে সেই তর্জন গর্জন হারিয়ে গেছে। নির্বাচনের বাধা সৃষ্টি করতে পারে এমন যে কোনো কর্মকাণ্ড বন্ধ করার জন্য নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ জানাব যে এই যে নির্বাচন বর্জন করার জন্য এবং নির্বাচনের বিরুদ্ধে এই যে লিফলেট বিতরণ এবং মাঝে মধ্যে চোরাগোপ্তা যে মিছিল করা হয়, এগুলো নজরে এনে আশা করি নির্বাচন কমিশন একটি ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং আমি আশা করি যে নির্বাচনের বিরুদ্ধে যারা এখন মিছিল মিটিং করছে বা লিফলেট বিতরণ করছে, এটির বিরুদ্ধেও নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তবে আমি নেতাকর্মীদের অনুরোধ জানাব যে সতর্ক দৃষ্টি রাখার জন্য, রাজপথে অতন্দ্র প্রহরীর মতো থাকার জন্য, কারণ তারা এখন গুপ্ত হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছে। গুপ্ত হত্যা করে আগুন সন্ত্রাস চালিয়ে দেশে তারা মানুষকে নির্বাচন থেকে বিমুখ করতে পারে নাই, এখন তারা গুপ্ত হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান। বিশ্ববাসীও এই নির্বাচনকে গ্রহণ করেছে, তারা এই নির্বাচনকে গ্রহণ করেছে বিদায়। ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভার পাঠিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র অবজারভার পাঠিয়েছে, ওআইসি অবজারভার পাঠিয়েছে এবং সার্কভুক্ত দেশগুলো অবজারভার পাঠাচ্ছে এবং আরও বিভিন্ন সংস্থা বাংলাদেশে অবজারভার পাঠাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় টিম আগামী 5 তারিখ বাংলাদেশে আসবে, আসিয়ানভুক্ত দেশগুলো থেকেও অবজারভার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ সমগ্র পৃথিবী আজকে এই নির্বাচনকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে, নির্বাচনকে গ্রহণ করেছে, সেই কারণেই তারা আজকে অবজারভার পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, অনেকে ইতিমধ্যে পাঠিয়েছে।